ঠিকাদারি কাজ করতে গেলে দিতে হবে তোল্লা, না দিলেই বিপত্তি। মারধর থেকে শুরু করে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি, এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা উঠে এলো ঋষ্যমুখ ব্লক এলাকায়। থানায় লিখিত মামলা যুব মোর্চার প্রাক্তন মণ্ডল সভাপতির বিরুদ্ধে, নাম সুব্রত সরকার। এই সুব্রত সরকার নাকি ঠিকাদারি থেকে শুরু করে এলাকার অবৈধ পাচারকারী এবং বিরোধী দলের লোকেদের কাছ থেকে প্রতিনিয়ত তোল্লা আদায় করে যাচ্ছেন, এমনই অভিযোগ উঠছে ঋষ্যমুখ জুড়ে। এছাড়াও এই তোল্লা আদায়ে অতিষ্ঠ বাজারের ব্যবসায়ী থেকে সাধারণ জনগণ। ঋষ্যমুখ ব্লক কার্যালয়ের সামনেই RCC ব্রিজের নির্মাণ করার জন্য বরাত পায় শান্তির বাজারের ঠিকাদার পঙ্কজ মল্লিক। সে হিসেবে শুরু হয় কাজ, এবং কাজ তদারকি করার জন্য ঠিকাদার পঙ্কজ মল্লিক ম্যানেজার শ্যামল আচার্যের উপরে দায়িত্ব দেন। সে হিসেবে শ্রমিকও নিয়োগ করেন ঠিকাদার। অভিযোগ, কাজ শুরুর পর থেকেই এই দুর্দণ্ড প্রতাপ যুবনেতা ম্যানেজার শ্যামল আচার্যের উপরে ভয় ভীতি দেখিয়ে প্রতিনিয়তই তোল্লা আদায় করত। কিন্তু গতকাল সেই যুবনেতা ঠিকাদারি কাজের ম্যানেজার শ্যামল আচার্যের কাছ থেকে তোল্লা চাইতে গেলে শ্যামল আচার্য তা দিতে অস্বীকার করলে বাধে বিপত্তি। চলে অকথ্য ভাষায় গালিগালাজ, এমনকি ম্যানেজারকে উলঙ্গ করে চলে মারধর। অভিযোগ, শ্যামল আচার্যকে দৌড়াতে দৌড়াতে মারতে থাকে, এখানেই ক্ষান্ত থাকেননি সুব্রত সরকার। কাজে নিযুক্ত শ্রমিকদেরও সে মারধর করার জন্য উদ্যত হয়। নিরুপায় হয়ে শ্রমিক সহ ম্যানেজার শ্যামল আচার্য আশ্রয় নেয় ঋষ্যমুখ ফাঁড়িতে। ফাঁড়ি থেকে পুলিশ সহ ঘটনাস্থলে এলেই পুলিশের সামনে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে সুব্রত সরকার। সেখান থেকে কোনক্রমে প্রাণ রক্ষা করে শান্তিরবাজার হাসপাতালে গিয়ে চিকিৎসা করান শ্যামল আচার্যি। পরবর্তী সময়ে ম্যানেজার শ্যামল আচার্যি এবং ঠিকাদার পঙ্কজ মল্লিক উপায়ন্তর না পেয়ে সঠিক তদন্ত এবং সুবিচারের আশায় দ্বারস্থ হন বিলোনিয়া থানাতে। এই নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে। এখন দেখার বিষয়, এই ঋষ্যমুখে দুর্দণ্ড প্রতাপ যুবনেতা সুব্রত সরকারকে প্রশাসন বাগে আনতে কতটুকু সক্ষম হয়। রাত্রে প্রায় 12টা নাগাদ সুব্রত সরকার নামে একজন আমার ঘরে আইছে, আইআইটির কাছে টাকা দিতাম, টাকা না দিলে ঘর ছাড়তাম। আমি প্রথমে তো ভাবছিলাম সে খাদ্য নিতে পারছে, কিন্তু এক মিনিট পরে দেখা গেছে সে এত বেশি বাগে দিতে চাচ্ছিল। আয়া বাথরুমেরা আমার একটা ফ্যান আসলে ঠান্ডা মালায় দিয়ে আমার কয়েকটা বাথরুম আছে রেখে আমি জাস্ট সোজা এলে প্রসেসটা ডোজ দিছি। কোন জায়গা হয়েছে ঘটনা? ঋষ্যমুখ ব্লকের নিচে, এখানে আমরা একটা RCC ব্রিজ করতে আসি। তারপরে আমি ভয়ে ভাবতে আসি, ভাবতে একদম দিদির ওইটা রেখেছি, আমার গামছা পরা আছে ওইখানে দৌড়ে ধীরে আমার গামছাটা তুললা একদিন জায়গা মালায় দিয়েছে কমপ্লিটলি। তখন আমি নেকা এবং পাশবিকভাবে আমাদের মানে মারছে, এমনভাবে মারছে তখন আমি মানে এত বেশি মারছি আজকে পুরো ভাষায় দিতে পারছি না। যারা মারছে তাদেরকে কি আপনার চিনছেন? একদম তাদের, অ্যাকচুয়ালি তাদের টাকাতেই আমরা ভাড়া থাকি। আচ্ছা, ভাড়া মানে ওইখানে ক্যাম্প করে থাকি। আচ্ছা আচ্ছা, তারপরে আইসি আর সঙ্গে সঙ্গে সে আমার ক্যাম্পের ভিতরে ঢুকছে, সমস্ত লেবারগুলো যে দৌড়ে গিয়ে মারতে গেছে, এর লেবার ভয়ে কিছু কাঁচ বড় দিয়ে রাখবে কিছু রাবার লাগানো গেছে না, শেষে নিরুপায় ইয়া আমি আরও 7-8 জন লেবার নিয়ে দৌড়তে দৌড়তে যাইয়া ঋষ্যমুখ থানায় গেছি। থানায় যাওয়ার পরে দারোগাবাবু একটু সময় নিচ্ছেন, নেওয়ার পরে নিয়ে আসছেন আইনের পরে টাইমে দিতে আসেন, কিছুই তো না এখানে থাকেন। তখন আমি কিছু আনতে সাংঘাতিক ইনস্টিটিউট ফিল করতে আসি। এখানে এভাবে আসার সময় আসছি, আমি চাই যে এটার এইটার থেকে নিষ্কৃতি পাওয়ার একটা রাস্তা কীভাবে পাওয়া যায়। আদারওয়াইজ আমরা এখান থেকে ব্যাগিং ব্যাগে যাই, মালিককে অভিযোগ করেও দিচ্ছি যে এখানে থাকা সম্ভব না, আমি কাজ করতে পারবো না, যে কোনো সময় আমি মারারও হইতে পারি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।